একবার মায়ের দশমী পূজা অঞ্জলি দেওয়া হচ্ছে। এখন আমরা সবাই অঞ্জলি দিয়েছি। খুব খারাপ মা ছিল ওই পাঁচটা দিন আমাদের সাথে, আজকে মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আবার একটা বছরের অপেক্ষা। আমরা সবাই এখন অঞ্জলি দিতে বৌদি দেখ, সবাই বৌদির দিকে তাকাও, তুলা তো মারতে হয় না, ধরে একটা দেব হয়েছে। বেল পাতা দিয়েছিল, এখন কোথায় বেল পাতা দিয়েছিল তাই খুঁজতি। পাশেই ছিল ধুনুচি, ধোয়া হচ্ছে। এখন সকাল বাজে 7:30, 9:27 মধ্যে মায়ের দর্পণ জলে দিয়ে দিতে হবে। এখন অঞ্জলি হচ্ছে। অঞ্জলির মন্ত্র পড়ছি আর চোখটা ছলছল করছে। শুধু মনে হচ্ছে যেন মা যদি আরও কয়েকটা দিন আমাদের মধ্যে থাকতো তো ভীষণ ভালো হতো।
সেটা আর কি হচ্ছে মামা আই উঠে দেখি যশ দেখি ভগবান ভগবতী দেখি রে পুত্রং দেখি ভরং দেখি সর্বস্ব কামশ্চ দেখি রে নম সর্বত দেবী বিশ্বেশ্বরী নম তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বশুভ নিবারণী ধর্ম কাম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে নম প্রচণ্ড পুত্র দে নিত্যাং সুপ্রীতে সুরনায়িকে কুলদৌত করে জোগ্রে জয়ং দেহি নমস্তুতে নম সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কাম সম্পত্তি দেহি দেবী নমস্তুতে মহিষায়গ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে বন্ধু স্বজন বৈরাগ্য দুর্গেতং হরদুর্গতি রাজ্য দশ প্রতিষ্ঠা চ কৃত্রিম লক্ষ্মী শ্রীভব নম পুষ্প নৈবেদ্যং মাল্য মলয়বাসিনী নম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগন্নাথ নমস্তুতে নম ব্রহ্মণ দেবায় ব্রহ্মণ গীতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম 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 দুর্গে দুর্গে চল চল চালায় পুনর্গমনশ্চ নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম শ্রী শ্রী দুর্গা কৈলাস শিখর সপরিবার পুনর্গমনশ্চ
আমাদের পুজো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখন এই প্রসাদ দেওয়ারই অপেক্ষা। যে দিনই ঢাকি তার জন্য প্রসাদ গোছানো হচ্ছে। তারাও পাঁচটা দিন আমাদের সঙ্গে ছিল। এক প্রসাদ বিতরণ করা হচ্ছে। মায়ের চোখটা দেখো, মুখটা পুরো একদম মনে হচ্ছে সত্যি মা কান্না করছে। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মায়ের মুখটাও তোমাদের দেখিয়ে দিলাম যে দর্পণ যে জলে বিসর্জন দেওয়া হয়েছে তার মধ্যেই মায়ের মুখটা তোমরা দেখো। আমরা আয়নায় সবাই দেখেছি, কিন্তু আয়নাটা কাঠের, তো ভেতরে ঢুকে গিয়েছিল।